কথায় বলে যে এই পৃথিবীতে যা কিছু করা হয়েছে তার অর্ধেক করেছে নারী আর অর্ধেক করেছে নর। সত্যি তো মহিলারা চাইলে কি না পারে। যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন, অর্থাৎ একজন মহিলা তিনি ঘরও সামলাতে পারেন এবং একসঙ্গে বাইরে গিয়ে বেরিয়ে বিশাল সংস্থা গড়ে তুলে ব্যবসাও করতে পারেন, চাকরিও করতে পারেন, দায়িত্ব নিতে পারেন হাজার হাজার কোটি টাকার ব্যবসারও। ভারতে এমনই কিছু মহিলা রয়েছেন যারা নিজের যোগ্যতাতে সামলাচ্ছেন কোটি কোটি টাকার সম্পদ, যারা দেশের প্রথম 100 ধনীদের তালিকায় নাম নিয়েছেন। আসুন এবার আপনাদেরকে বলি সেই 9 জন ধনীতম মহিলা কারা। প্রথমেই যার কথা বলবো তার নাম সাবিত্রী জিন্দাল, ওপি জিন্দাল গ্রুপের চেয়ারপারসন এমিরেটস। সাবিত্রী জিন্দাল ভারতের ধনীতম ব্যক্তিদের মধ্যে একজন। তিনি ফোর্বসের 100তম ধনী ভারতীয়র তালিকায় শীর্ষ 10 জনের মধ্যে থাকা একমাত্র মহিলা বিলিয়নিয়ার। তার নেট ওয়ার্থ প্রায় 2 লক্ষ কোটি টাকা। এরপর যার কথা বলবো তার নাম লীনা তিওয়ারি। লীনা তিওয়ারি তিনি ইউএসবি প্রাইভেট লিমিটেডের চেয়ারপারসন। গোটা দেশের মধ্যে 45 নম্বরে রয়েছেন লীনা। তার সম্পত্তির পরিমাণ 39,000 কোটি টাকা। 2018 সালে তার সংস্থা জার্মানির অন্যতম নামজাদা সংস্থা জুটা ফার্মকে অধিগ্রহণ করেছিল। এরপর যার কথা বলবো তার নাম অনু আগা। ভারতে বিলিয়নিয়ারদের মধ্যে অন্যতম হলেন অনু আগা। তিনি 1996 থেকে 2004 সাল পর্যন্ত থার্ম্যাক্স তার নেতৃত্ব দিয়েছিলেন। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ 22,000 কোটি টাকা। বর্তমানে তার পজিশন 87। অনু আগা ভারতের অন্যতম সফল ব্যবসায়ী। তার পাশাপাশি তিনি কিন্তু জনহিতৈষী হিসেবেও পরিচিত। এরপর যার কথা বলবো তার নাম ফাল্গুনী নাইয়ার, নায়িকা প্রতিষ্ঠাতা ফাল্গুনী নাইয়ার। মোটামুটি কম বেশি যে সমস্ত মেয়েরা এই মুহূর্তে মোবাইলে প্রচণ্ডভাবে শপিং করতে পছন্দ করে তাদের কাছে কিন্তু এই অ্যাপ যথেষ্টই পছন্দের একটা অ্যাপ। মানে যে কোনো বিউটি জিনিস, বিউটির রিলেটেড জিনিস আপনি কিনতে চান, আপনি কিন্তু এই অ্যাপেরই দ্বারস্থ হবেন। তো এই অ্যাপের যিনি প্রতিষ্ঠাতা ফাল্গুনী নাইয়ার, তার সম্পত্তির পরিমাণ 20,000 কোটি টাকা। বর্তমানে তিনি 88তম স্থানে রয়েছেন। মল্লিকা শ্রীনিবাস, মল্লিকা শ্রীনিবাস হলেন অন্যতম ধনী ব্যক্তি। ট্র্যাক্টরস অ্যান্ড ফার্ম ইকুইপমেন্টস লিমিটেডের MD হলেন তিনি। তার সম্পত্তির পরিমাণ 23,000 কোটি টাকা। তার স্থান 83তে। এরপর রেণুকার কথা বলবো। রেণুকা হলেন ল্যান্ডমার্ক গ্রুপের চেয়ারপারসন। তার বর্তমানে সম্পত্তির পরিমাণ 40,000 কোটি টাকার, র্যাঙ্ক 44।
এরপর যার কথা বলবো তার নাম দিব্যা গোকুলনাথ। ধনী মহিলাদের মধ্যে রয়েছেন দিব্যা গোকুলনাথ। বাইজুসের সহপ্রতিষ্ঠাতা তিনি। তার নেট ওয়ার্থ 29,000 কোটি টাকা। তবে বাইজুসের ব্যবসায়িক মডেল নিয়ে বর্তমানে বেশ বিতর্কও কিন্তু রয়েছে। এরপর রয়েছেন রেখা ঝুনঝুনওয়ালা। তিনি রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী। ভারতে ধনীতম মহিলাদের তালিকায় স্থান পেয়েছেন তিনি। 100 জন সবচেয়ে ধনী ভারতীয়দের তালিকায় তিনি 28 নম্বরে রয়েছেন। তার মোট সম্পত্তির পরিমাণ 58,000 কোটি টাকা। এরপর যার কথা বলবো তার নাম কিরণ মজুমদার শ। তালিকায় স্থান ধরে রেখেছেন বায়োকনের প্রতিষ্ঠাতা এবং সিইও কিরণ মজুমদার শ। ভারতে বৃহত্তম ফার্মাসিউটিক্যাল সংস্থা বায়োকনের সিইও তিনি। জানেন তার সম্পত্তির পরিমাণ কত? 21,000 কোটি টাকা। বর্তমানে তিনি ধনী ব্যক্তিদের তালিকায় 92তম স্থানে রয়েছেন। আসলে মহিলারা চাইলে সব কিছু করা সম্ভব। একটা সময় ছিল যখন ধরে নেওয়া হতো যে মহিলারা শুধুমাত্র ঘর সংসার সামলাতে পারবেন। আমি যদি একটু ইতিহাসের কথা বলি তাহলে একেবারে যদি আমরা বিশ্বযুদ্ধের সময় দেখি, প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত মহিলারা কিন্তু একেবারে ঘরের মধ্যেই থাকতেন। ঘরের বাইরে বেরিয়েও যে তারা কাজ করতে পারেন, সেই জগৎ সম্পর্কে তারা জানতে পারেন, সেই অধিকার সেই সময় ছিল না। কিন্তু বিশ্বযুদ্ধের পর দেখা গেল যে এই মুহূর্তে যে মহিলাদের চাকরির সংখ্যা বা কর্মরত মহিলাদের সংখ্যা তা কিন্তু যথেষ্টই, কোনো অংশেই এখন মহিলারা পুরুষদের থেকে পিছিয়ে নেই। মহিলারা চাইলে তারা সংসার সামলেও যে বড় বড় আম্পায়ার তৈরি করতে পারেন তার কিন্তু একেবারে উদাহরণ আমরা বলতে পারি এই 9 জন। আপনাদের সেই 9 জনের ছবি আরও একবার দেখাবো। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।